গুড মর্নিং বন্ধুরা, এখন আমি দার্জিলিং মেলের পেছন দিকটা মর্নিং ওয়াক করতে এসেছি। তো নিন্নি আর নিন্নির মা এখন হোটেল রুমে ঘুমোচ্ছে, এত সকালে সকালে ওদের ঘুমটা ভাঙেনি। তা ভাবলাম আমি একটু পায়চারি করে দেখে নিই মেলের চারদিকটা, তাই জন্য এই দিকটা আমি বেরিয়ে পড়েছি প্রাতঃভ্রমণের জন্য। একা একা প্রাতঃভ্রমণ করছি কিন্তু খুব ভালো লাগছে। এই ডান দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। একটু পরেই আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়ব। নাম ফাম ভুলে গেছি, পরে বলবো। পাই অ্যাপেল, পাই সসেজ। বন্ধুরা, এখন আমরা টেন্টিং রকে চলে এসেছি, কিন্তু ক্লাইম্বিং করার কারো সাহস হলো না, তাই জন্য নিচ থেকে একটু ফটো তুলে নিচ্ছি। এরপর আমরা পদ্মজা নাইডু হিমালয়ান জু দেখবো, তারপরে ওখানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দেখবো। আমরা এখন চলে এসেছি পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্কে। আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কত রকম সব প্রাণীরা আছে। তো একে একে সব আমরা শুরু করছি দেখা। এটা একটা কি প্রাণী গো, নামটা কি বলতে পারবো না এই মুহূর্তে। সব লেখা আছে এদিকে, সব এদিকটায় আছে। চলো চলতে চলতে দেখাচ্ছি তোমাদের। এটা হলো মারখোর, মারখোর ওই যে বানর। হ্যালো, কি ভিডিও করছিস?
তো আমরা এখন মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ভেতরে ঢুকলাম। এখানে সব পর্বতারোহীদের সব যন্ত্রপাতি এইসব প্রদর্শনী করা হয়েছে, কীভাবে তারা পাহাড়ে উঠে এইসব দেখায়। আবার বিরক্ত করে এটাকে বলে কালো বাঘ। এই পাহাড়ি অঞ্চলে এদের আসল বাস ছিল, এখন সংখ্যা এত কমে গেছে। এটা জাপানিজ টেম্পল, ওটা পিসপকেট। তো হ্যালো বন্ধুরা, দেখো খুব ক্লান্ত হয়ে গেছে, আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, প্রচণ্ড গ্যাদারিংয়ের জাম ছিল সেই জন্য। তো এখন আমরা এসেছি জাপানিজ টেম্পল আর ওই দিকে আছে পিসপ্যাকোডা, তো এই দুটোই এখন দেখবো আমরা, তারপরে দুপুরে লাঞ্চ সার্ভ। দেড় ঘন্টা বসতাম।